নতুন করে সাজিয়ে রেখো, আসবো আমি ক্লান্ত রাতে শিউলি ঝরার আগে, ঝরা সময়ের পায়ে পায়ে কাব্য লিখে আসবো আমি। সত্যি মা আসছেন, আর কিছুদিন বাকি শারদিয়ার। নমস্কার, আমি নন্দিনী, শুরু করছি আজকের জলসাগর। ওই যে বললাম মা আসছে, মা আসার জন্য আমরা কি কি করছি। আজকে আমাদের সঙ্গে একজন রয়েছে কবি বন্ধু, কবি কেতকী প্রসাদ রায়। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওয়ে আসার জন্য। সঙ্গে রয়েছি আমি নন্দিনী। এই যে কবিতাটা শোনালাম, এই কবিতাটা কেতকীদার কবিতা। ওই যে বুঝতেই পাচ্ছেন, কবিতা দিয়ে শুরু যখন, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন যখন একজন কবি, তার কাছে আজকে আমরা থাকব, জেনে নেব পূজোই তিনি কি লিখছেন বা তার লেখা নিয়ে এমন কিছু কথা যা আগে কোথাও বলেননি, আজ আমাদের সঙ্গে বলবেন, জলসাগরের সঙ্গে সেটা শেয়ার করবেন। কেতকীদা, আমি যে কবিতাটা পড়লাম সেটা হচ্ছে সেদিন ঈশ্বর এসেছিলেন সেই বই থেকে। প্রথমে একটু শুনি যে এবার পূজোর সংখ্যার জন্য তোমার নিশ্চয়ই অনেক চাপ রয়েছে কবিতা লেখার, কারণ আমরা জানি এই সময়টা একটু চাপের কবিদের কাছে। চাপের সময় তো ডেফিনেটলি কবিতা লেখার জন্য তো বা সাহিত্য চর্চা করবার জন্য পূজোর সময় একটা চাপ থাকে, তবে প্রায় সে চাপ কেটে গেছে। মানে এখন তো সব প্রকাশিত হওয়ার সময়, তো তবুও দু একটি পত্রিকা, লিটল ম্যাগাজিন গুলোতে তো লিখতেই হয়, তার চাপটা রয়েছে। তবে আজ থেকে এক মাস আগে যে চাপ ছিল এখন আসলে সব পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে, সেই রকম পূজোর সংখ্যায় প্রকাশিত হয়েছে, সেরকম একটা কবিতা দিয়ে আজকে সকালটা শুরু হোক। এখনো তো সব পত্রিকা প্রকাশ হয়নি, হয়তো কাজ চলছে বা আরো বেরোবে সেগুলো, তো সেরকম একটি কবিতা, সাদা ফুল। কখনো কখনো পাথরে সাদা ফুল ফুটলে হৃদয় নেচে ওঠে, শপথের বাতি জ্বালিয়ে হয়ে যায় বাঁশিওয়ালা। আমার তো আপনজন কেউ নেই, কখনো ছিলও না। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবৃত্তে অনেক, নিফটির পতন ঘটলে আমি একা হয়ে যাই, আর দুর্বল হয়ে পড়লে পরিবৃত্তরা পথ হারিয়ে ফেলে। ঈশ্বরের রাজমুকুট তখন ধুলায় গড়ায়। আবারও বন্ধুর পথে গাছ খুঁজি, সাদা ফুল গাছ, অথচ একটাও গাছ বৃক্ষ হয়নি, গাছে সাদা ফুলও ফোটেনি। এখন প্রায়শই নিরুদ্দেশে যেতে ইচ্ছা করে, এখন প্রায়শই নিরুদ্দেশে যেতে ইচ্ছা করে পাথরের মধ্যে সাদা ফুল প্রস্ফুটিতর সন্ধানে। এবার পাথরে সাদা ফুল ফুটলে আমি নিশ্চিত বাঁশিওয়ালা হব। খুব সুন্দর আমরা কবিতাটা শুনলাম। আসলে পুরুষ মানুষ যখন প্রেমের কথা বলে, আর পুরুষ মানুষ ভাবে যে তারা বোধহয় সব সময় একা, আসলে আমরা নারীরা চিৎকার করে করে বলি যে আমরা একা আমরা একা, সেরকম ক্ষেত্রে নয়, পুরুষরাও একা। এবং না, পুরুষরা ঠিক নন্দিনী সেইভাবে বলতে চায়নি, মানুষ একা, খুব গভীরে চিন্তা করলে আমরা কিন্তু সবাই একা। ঠিক কথা, যখন আমরা একটু চিন্তা ভাবনা করি তখন দেখা যায় দিনের শেষে যখন রাত হয়, আমরা যখন বিছানায় শুতে যাই, তখন গিয়ে আমাদের উপলব্ধি হয় আমরা কিন্তু সকলেই একা। সেই একাকিত্বর কথা দিয়েই শুরু হলো, কিন্তু আমি এ কথা বলবো যে যার কবিতা দিয়ে আমরা আজকের সকাল শুরু করলাম, মানে আপনারা কাজকর্ম সেরে যখন আমাদের আড্ডায় শুনতে বসেছেন, তখন তার পরিচয়টা একটু দিই। কবি তো অবশ্যই, তিনি মনে প্রাণে কবি, দীর্ঘ 30 বছর হবে, কম বেশি 30 বছর তিনি লেখার সাথে রয়েছেন, এবং তার প্রথম প্রেম শেষ প্রেম
সবই প্রেম হচ্ছে কবিতা, একদম ঠিক। কবিতা কবিতাকে নিয়েই তার বেঁচে থাকা। তিনি যদিও একটি জীবিকায় আছেন, কিন্তু সেই জীবিকার থেকেও যারা এইসব সাহিত্য সংস্কৃতির সাথে থাকেন তারা মনে হয় তাতেই নিমগ্ন হয়ে থাকেন। অসংখ্য পত্রপত্রিকায় কেতকীদার লেখা বেরোয়, কাব্যগ্রন্থ আছে, সম্প্রতি রাজ্যপালের হাত থেকে পুরস্কৃত পুরস্কার এপ্রিল হয়েছেন, মাসে দিয়েছেন। এপ্রিল মাসে পেয়েছেন। তা সেরকম একজন কবি যিনি লিটল ম্যাগাজিন ফোরামেরও সম্পাদক, তো সেই রকম একজন ব্যস্ততম মানুষকে আজকে কিন্তু আমরা আড্ডায় পেয়েছি। কবিতা তো শুনবই, তার সঙ্গে শুনবো তার কিছু কথা। এই যে কবিতা লেখার শুরু, এটা তো দীর্ঘদিন ধরে, 30 বছর কম বেশি যখন লেখা না শুরু হয়েছে তার সেটা আগে থেকে তো নিশ্চয়ই তার চর্চা। তবে ছোটবেলা থেকেই মানে কবিতা লেখার, মানে যখন আমি ধরো ক্লাস 9 10 11 12 পড়ি, তখন থেকেই মনে হয়েছে যে কবিতা ছাড়া বেঁচে থাকাটা বোধহয় অসম্ভব। বাড়িতে কি পারিবারিক কারোর অনুপ্রেরণায় তখন কবিতা লেখার শুরু? অত ছোট বয়সে, তখন তো আমি গ্রামের দিকে মূলত, তখন বাড়ি আমার, আমি গ্রামেই বড় হয়েছি, গ্রামেই স্কুল সব কিছুই, কিন্তু আমি মনে হয়েছে যে আমার বাবা বোধহয় কবিতা লিখতেন, কারণ আমি অনেক যখন বড় হয়েছি দেখেছি একটা ডায়েরি তাতে কবিতা লেখা আছে। কিন্তু আমার মামা কবি বিশ্বেশ্বর রায়, তার অনেকগুলি কাব্যগ্রন্থ আছে এবং কাব্য নিয়ে তার চর্চা, তো সে সূত্র ধরে তো একটা কবিতা লেখার বলতে পারো, সেক্ষেত্রেই আমার ওই সূত্রটাই আমার কাজ করেছে যে কবিতা জগতে থাকা বা কবিতা লেখা, এটা একটা পারিবারিক সূত্র তুমি বলতে হ্যাঁ, পারো। সেটা সব ক্ষেত্রেই দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে একটা যোগসূত্র থেকে যায়, থেকে যায় যেখান থেকে হয়তো একটা বীজ ছিল, সেটা আস্তে আস্তে আজকে একটা গাছ, মহিরুহ এখনো হয়নি, তবে আগামী দিনে অবশ্যই সেটা মহিরুহতে পরিণত হবে, না সেটা অবশ্যই আমরা সকলে আশা করব। যাবো পরের কবিতায়, কি কবিতা শোনাবে? একলা কবিতা আরেকটাই শোনাই। হ্যাঁ, ওই যে একলা একলা আমি, যাযাবরের মতো বাজি ধরে বেরিয়ে যাব নদীর ধারে ধারে, নিভৃতে সাজিয়ে নেব নতুন কোনো বাসা, কোন মায়ার টানে থাকব এখানে আমি, এ তো ফুটি ফাটা বদ্ধ ভূমি, ওরা কেউ কখনো আপন ছিল না আজও নয়, শরীর জুড়ে মৃগনাভির সুগন্ধি ছড়ালে সারিবদ্ধ ওই পরিবৃত্তের অবারিত যাওয়া আসা, অহংকারীর মতো ছেড়ে যেতে পারি বাকলখানা, অশোকের মতো রাজ্যপাট, নাট্যমঞ্চে শেষ অঙ্কে দর্শক যখন ফাঁকা, বাউল পথে একলা হাঁটি একলা তখন নিঃসঙ্গ একা, তিল তিল করে জমানো উপলব্ধি ভাঙিয়ে এখন খাই, বর্ণময় পথ চলাতেও নিঃসঙ্গ একদম একা, বাকল ছেড়ে বেরিয়ে যাব আমি যাযাবর, আর একবার নদীর ধারে স্বপ্ন মধুর ঘর। বাহ, খুব সুন্দর শুনলাম। দ্রৌপদীর জন্য কত স্পন্সর, এটি বোধহয় প্রথম কাব্যগ্রন্থ? প্রথম কাব্যগ্রন্থ প্রমা থেকে, তখন প্রমা পাবলিশার্স হচ্ছে একটা প্রতিষ্ঠিত নাম করা, আজও প্রমা আছে, কিন্তু তখন আমার যখন এই বইটি বেরিয়েছে ধরো 2000 সালে, তখন প্রমা পাবলিশার্স হচ্ছে পাবলিকেশনের জগতে একটা বিশেষ নাম। আচ্ছা, তো আমরা সেখান থেকেই যাব। অনেকগুলোই কাব্যগ্রন্থ আছে কেতকীদার, কিন্তু আমরা এখন প্রথমটা তো আপনাদের সকলকে দেখাচ্ছি যে দ্রৌপদীর জন্য কত স্পন্সর। আমি বলবো এখান থেকে আমরা একটা কবিতা শুনবো, এই নামকরণ, প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা নামকরণ আছে। হ্যাঁ, আরো একটি বই আমি আপনাদের কাছে দেখাবো, সেটা হচ্ছে আলো নয়তো পরমায়ণ, এবং আরো একটি বই আমি বলবো যেটা বোধহয় শেষ বেরিয়েছে, সেদিন ঈশ্বর এসেছিলেন। আমি প্রথমেই অনুরোধ রেখেছি যে এই যে বইগুলোর নামকরণ, এই নামকরণগুলো কি সেই কবিতাটা খুব ভালো সেই হিসেবে নামকরণ না, হয়? অনেক সময় সেটা তো পাঠক বলতে পারবে কোন কবিতাটা খুব ভালো। হ্যাঁ, তো আমরা তো জানি যে দ্রৌপদীর জন্য কত স্পন্সর, যেখানে তুমি কবিতা পড়তে যাও দর্শক হ্যাঁ মানে বলা মানে অনুরোধ করে যে আমাকে ওই কবিতাটা পড়বার জন্য, সব জায়গাতেই দ্রৌপদীর জন্য কত স্পন্সর, অতিথি
অতিথি এবং অতিথি দিয়েই বোধ হয় ওই যে একটা রিভিউ বেরিয়েছিল, যেটা হ্যাঁ হ্যাঁ অতিথির হ্যাঁ অতিথি ওই বর্তমান কাগজে বর্তমান কাগজে বেরিয়েছিল, যেটা অতিথির কবিতা কবিতার লাইন লাইন তুলে তুলে, বলা হয়েছিল। হ্যাঁ, তো দ্রৌপদীর জন্য কত স্পন্সর সত্যিই আমাকে কবিতার জগতে অনেকটি বেশি প্রতিষ্ঠা দেওয়ার জন্য কবিতাটা মাইলস্টোন হিসেবে কাজ করেছে। আচ্ছা, যখন ছোটবেলা থেকে তো তুমি লিখছো, কিন্তু ধরো যখন বই আকারে প্রথম বেরোলো সেদিনের তার খুশিটা, অনুভূতি তো সম্পূর্ণ আলাদা, এবং প্রথম বই ভালো পাবলিশার্স থেকে বেরোনোটা আর একটু বেশি প্রতিষ্ঠা দেয় যে কার একটা থেকে ভালো জায়গা বেরোচ্ছে? কোথা থেকে বেরোচ্ছে। যারা সাহিত্য জগতের বা যারা লেখালেখির জগতে থাকে তারা সবাই জানে যে যে বই কোথা থেকে প্রথম প্রকাশ হচ্ছে সেটা দেখার ব্যাপার থাকে, প্রকাশন সংস্থা পরিচিতি কতটা সেটার উপরে অনেকটা অনেকটা নির্ভর করে। নির্ভর করে কবির পরিচিতি। তো প্রথম বই প্রমা থেকে বেরিয়েছে সেই আর্ট অর্থে, এবং প্রথম প্রকাশ হিসেবে যখন বইটা বেরিয়েছে, এবং মহাশ্বেতা দেবী তখন বইটি উদ্বোধন করেছিলেন 2000 সালের বইমেলাতে, UBI অডিটোরিয়াম ছিল তখন আমাদের, বইমেলাটি হতো আমাদের ময়দান মাঠ ময়দানে, আচ্ছা, তো বইটি মহাশ্বেতা দেবী উদ্বোধন করেছিলেন, এবং সেটা আমার কাছে একটা মানে অসম্ভব আনন্দের। প্রথম বই, প্রমা পাবলিশার্স, মহাশ্বেতা দেবী উদ্বোধন মানে করছে সবকটা সবটা, অনুঘটক তখন কাজ হ্যাঁ, এবং করেছিল বইটি একসাথে। তখন ওই বছরে ওই পাবলিশার থেকে যত কবিতার বই, তখন কবিতা এবং নাটকের বইয়ের জন্য হচ্ছে প্রমা পাবলিশার্স খুব পরিচিত নাম, তো কবিতার বই হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। না বাহ, চাইলে আমার ক্ষেত্রে তখন একটা ভীষণ সেই প্রথম বই যদি বেশি বিক্রি হয় বা লোকের কাছে বেশি সমাদৃত হয় সেটা সবসময় একদমই ভালো। একদমই বই সমাদৃত হলেই ভালো লাগবে, প্রথম বই হলে তো কথাই নেই। আমরা কিন্তু দ্রৌপদীর জন্য কত স্পন্সরটা একটু শুনবো। আমার শুনবো। আচ্ছা, আমার দর্শক বন্ধুদের অবশ্যই আমি শোনাতে চাই এটা, কারণ এইটা একটা ভালো লাগার জায়গা, অনেকগুলো অনুঘটক এখানে কাজ করেছিল। একদমই তাই। স্পন্সর দ্রৌপদীর জন্যে কত স্পন্সর, দ্রৌপদীর জন্যে কত স্পন্সর, কৌরব সভায় পাণ্ডব নিস্তব্ধ, সাদা বাড়ির মধ্যে দুর্যোধনদের উল্লাস, লাল বাড়ির মধ্যে নারীত্বের পরিহাস, দু আঙুলের ফাঁকে বৃষ্টির ফোঁটা পড়েছে কি, দু আঙুলের ফাঁকে বৃষ্টির ফোঁটা পড়েছে কি, উরুতে কত স্পন্সর অথবা স্তনে, কত কোটি দিয়েছে ওরা এক চুম্বনে, মায়ের স্নেহ এখন স্পন্সর চাই, মায়ের স্নেহেও এখন স্পন্সর চাই, অথবা স্ত্রীর সোহাগেও, কার ঔরসে সেটা কি জানা খুব প্রয়োজন, স্পন্সর করছে ওরা আরো হবে দ্রৌপদীর বস্ত্রহরণ। খুব সুন্দর কবিতা সত্যি। এই কবিতাটা লোকের ভালো লাগার মতোই কবিতা। আর আমরা যারা আবৃত্তি শিল্পী তারা তো কেতকিদার কবিতা নিয়ে কাজ করি, এবং একটি বোধহয় রেকর্ডিংও হয়েছে একটি কবিতার, সিডি বেরিয়েছে, সিডিও বেরিয়েছে, তো এগুলো এইরকম ছোট ছোট পাওয়াগুলো যখন হয় তখন সত্যি ভালো লাগা। আর কেতকিদা জীবন তো নিজের জীবন না, কেতকিদা অন্য সকলের জীবন কিন্তু সুরক্ষিত করে। সেরকম কিছু না, আমি একটা চাকরি সূত্রে সেই জায়গায় চাকরি করি, মানে শুধু নিজের জীবন নয় অন্য সকলের জীবন সুরক্ষিত করাই হচ্ছে ওনার কাজ। লাইফ ইন্স্যুরেন্সে রয়েছে, চাকরি করি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় জীবন বিমা, জীবন বিমা নিগমের আমি চাকরি করি, তো সেই জন্য এটা আমরা বলতেই পারি। আর কবিতাকে নিয়ে যার পথ চলা, কবিতার সঙ্গে যার সব সময় থাকা, তার কাছে যাব আমরা পরের কবিতায়। পরে কি কবিতা শুনবো, নতুন কবিতা শুনবো আমরা, কারণ পুরনো কবিতা বহুবার আমরা বিভিন্ন জায়গায় কেতকিদার কাছে শুনেছি। আমরা চাইবো পুজোর সংখ্যায় যে যে নতুন নতুন কবিতাগুলো বেরিয়েছে সেই কবিতাগুলো দর্শক বন্ধুদের কাছে অগ্রিম পৌঁছে দিতে। নতুন কবিতা, ঠিক আছে, সামনে যেটা আছে সেটাই পড়ি। অভয়ারণ্য। মঞ্চ থেকে নামার পর উৎসাহী দর্শকরা ঝাঁপিয়ে পড়ে, রথের রশির স্পর্শে আগিয়ে আসে অসংখ্য হাত, এই তো অভয়ারণ্যে একটা পশু বলি করা গেছে, চলো আরো কাছে যাই একবার স্পর্শ করি, আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিঁড়ে ছিঁড়ে খাই। শেষ যাত্রার মুহূর্তে নির্মিলিত চক্ষে বাবার দৈববাণী শুনেছিলাম, অভয়ারণ্যে খাদ্য নয় খাদক হতে হয়,
সহপাঠীদের কাছে এই কথাটা বেশ বিদ্রূপ শুনিয়েছিল। লজ্জায় দূরে গেছি শোকের দৈন্যতা নিয়ে, আর সরল বিশ্বাসে মাপা পায়ে হেঁটেছি, খাদ্য প্রক্রিয়াকরণে ধারালো ছুরির উপর দিয়ে হেঁটেছি। এখন অভয়ারণ্যে জামার কলার তুলে হেঁটে গেলে সবাই সমীহ করে। ঠিক, খুব বাস্তব কথা নিয়ে কবিতার লাইনগুলো উঠে এসেছে। অভয়ারণ্য বলতে আমার আরেকটি কথা মনে পড়লো, কেতকীটা জীবনে একবার একটি স্মৃতি নাটক করেছিল, সেটার নাম ছিল অভয়ারণ্য। না আসলেই ভালো হয় প্রসঙ্গ। তো সেই মানে ওই অভয়ারণ্য বলতে আমার সেটা মনে পড়লো। পরে যাব কোন কবিতায়? পরে যাব, হ্যাঁ, শীত ঘুম, যা সামনে উঠে আসছে তাই পড়ছি। শীত ঘুম, মাঝে মাঝে সাপের শীত ঘুমের মতো জলে ডুবে নির্বাসনে যেতে ইচ্ছা করে। কিছুদিন নির্বাসনে গেলে ঘোলা জল স্তিমিত হয়, ভাঙা ঢেউগুলো গোলাকৃতি থেকে কেন্দ্রবিন্দুতে মেশে। এক বছর, দু বছর, এক যুগ জলে ডুবে থাকলে স্খলিত জনতার বুদ্ধি বয়স দুটোই বার্ধক্যকে স্পর্শ করে, আর জল থেকে উঠে ঝোড়ো কাকের মতো মাথা ভর্তি বুদ্ধি নিয়ে উন্নততর মিছিলে যোগ দেই। শীতঘুমের পর আর খোলস পরিবর্তনে কোনো বাধা থাকে না, মধ্যবর্তী দূষণও বাষ্পায়িত হয়ে উবে যায়, আর তখন সাফল্যের আনন্দধারা চৌকাটের ওপারে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে শীত ঘুমের মতো নির্বাসনে যেতে ইচ্ছে করে, আর হঠাৎ ফিরে আসলে ট্রাফিক সিগন্যালে আনন্দধারার মতো উন্নয়ন মধুর শোনায়। খুব সুন্দর আমরা শুনলাম কেতকীদের প্রত্যেকটা কবিতায়, যেগুলো আমরা শুনি সেখানে একটা করে উপমা থাকে। হ্যাঁ, কবিতার এটা তো উপমা রাখতেই হয়। হ্যাঁ, সেই উপমাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে পৌরাণিক ঘটনা বা কিছু, মানে সিগনেচার স্টাইল বলি আমরা প্রত্যেকটা লেখাতে, তোমার লেখাতে এই সিগনেচার স্টাইলটা আছে। হ্যাঁ, উপমাতেও যদি চেষ্টা করি যে কোনো পৌরাণিক বা কোনো ইতিহাস থেকে কেন্দ্র করে সেরকম যদি কোনো চরিত্রের সাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে পাঠকের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যে ধরো অশোক আমি বললাম, তো অশোক কিভাবে তার জীবন যাপন করেছে ওই একটি শব্দ দিয়ে, কিন্তু তার পুরো কবিতার মানেটাও তো কিন্তু সে বুঝে যাচ্ছে যে হ্যাঁ আমি এইভাবে অর্থটা হতে পারে। আচ্ছা, তুমি তো অর্থনীতির ছাত্র, সেখান থেকে অর্থনীতি মানে একটা নীরস জিনিস, আর কবিতা মতো একটা জিনিস। অর্থনীতি কোনো অর্থে নীরস নয়, প্রথমেই বলে রাখি সেটা বলা ভুল, কারণ তুমি যখন বাজারে যাচ্ছ অর্থনীতি যা বুঝেই তারপরে তুমি বাজারে যাচ্ছ, মানে দুটো দুটো জায়গা সেখানে এই দুটো মেলাও কি করে? প্রশ্নটা তো আমি অনেক জায়গায় অনেকবারই অনেকেই করে। দেখো, আমরা প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য দুটি বিষয় নির্ভর করে, একটা পেট আর একটা মন। তো শরীর এবং পেটকে চালাতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয়। একদম, তো অর্থনীতিটা সে কারণেই আমার যাওয়া যে পেট বা আমার রুজি রোজগার এগুলো তাড়াতাড়ি হবে বলে। আচ্ছা, সেটা অর্থনীতি নিয়ে পড়াশোনা করা সেজন্যই, আর মনের খিদে মেটাবার জন্যে কবিতা। না, এটা এই দুটোর মেলবন্ধন করে চলাটা খুবই কঠিন, তবে আমি তো অর্থনীতি নিয়ে আর এখন পড়াশুনো করি না, একটা সময় পর্যন্ত করেছি। আমার দৈনন্দিন জীবনযাপন করবার জন্য যতটুকুনি অর্থনীতির বিষয়গুলো পড়ার দরকার ছিল সেটা আমি করেছি, করে নেওয়ার পরে একটা জায়গায় পৌঁছানোর পরে আমি কবিতার দিকে বেশি মনোনিবেশ করেছি। এটা একদম মনের খিদে না মিটলে কখনো সেরকম ভাবে কখনো, আমরা সবাই জানি যে কবিতা লিখে সত্যি পেটের ভাত হওয়া মুশকিল। এটা কবিতাটা শুধুমাত্রই মনের তাগিদে, মননের জন্য। এরপরে কি কবিতা শোনাবে আমাদের এই বইটা থেকে? তোমার আলো নয়তো পরমায়ু থেকে একটা কবিতা আমরা শুনতে চাই। প্রত্যেকটা বইতেই কিছু না কিছু বিশেষ কবিতা আছে, আমরা সেটা কেতকীদের কাছেই জানতে চাইবো, যে আমাদের সময় কিন্তু খুব কমে আসছে, আমরা একটু দ্রুত যাব। সম্পর্ক স্থাপন, এই স্থাপত্য নির্মাণের বয়স সময় 10 বছর,
আগের 10 বছর পরিকল্পনায়, এখন রোজ রাজমিস্ত্রির ঝাড়পোঁছ, উজ্জ্বল ঘষা মাজা, চারিদিকে গজিয়ে ওঠা আগাছার পরিচর্যায় মালি, আবর্জনা পরিষ্কারে ঝাড়ুদার, রাস্তা মেরামতিতে ব্যস্ত পথ পরিদর্শক, প্রথম সূর্য চাই পূব দিকে গাছ কাটো, স্থপতির লক্ষ্য নির্মাণ হোক সৌধ, বায়ুদূষণ রোধে কর্তৃপক্ষ জঙ্গি শব্দ বোমা প্রতিরোধে ফৌজ, আমৃত্যু সংরক্ষণে ব্যস্ত আপামর, হাজার বছরের ইতিহাস টিকিয়ে রাখা প্রয়োজন, ঐতিহ্যের কোনো নির্দিষ্ট দেবতা নেই, দেবতা আবিষ্কারের সময় এসব প্রয়োজন অনুভব হয়নি, লজ্জার কোনো স্থাপন নেই, কোনো স্থপতিও নেই। খুব সুন্দর শুনলাম আমরা। আচ্ছা কেতকিদা, প্রথম যখন ওই কালের খবর থেকে ঋষি বিনা পুরস্কার পাও, তখন কেমন লাগছিল? তুমি অনেক প্রচুর পুরস্কার পেয়েছো, তার মধ্যে এটা প্রথম প্রথম দিকে, প্রথম দিকের বলে একটু, হ্যাঁ পুরস্কার তো পাওয়া সবসময় ভালো লাগে, এটা তো একটা কাজের স্বীকৃতি। আর কেউ যদি কখনো সেই কাজের স্বীকৃতি দেয়, সেটা সবসময় ভালো লাগে, এবং তখন মনে হয় যে আমি ঠিক পথে চালিত হচ্ছি, এবং তখন হ্যাঁ অনুপ্রেরণা কাজ করে। আর গান্ধর্ব রত্ন যখন পেয়েছিলে, একই রকম, মানে গান্ধর্ব রত্ন বা তুমি আরো যদি যা পেয়েছি বা শেষ রাজ্যপালের হাত থেকে যে পুরস্কারটি পেয়েছি, সবগুলোই আমার মনে হয় তখন যে আমি যে কাজটি করছি বা আমার যা চিন্তা ভাবনা সেটা ঠিক আছে, এবং সেটা ঠিকভাবে আমি চালিত হতে পারছি, এবং পরবর্তীকালে আমি আরো ভালো কাজ করব, এই উৎসাহটা মনের মধ্যে সঞ্চার করে। আসলে যারা কেতকিদাকে আমি দেখেছি, কেতকিদা শুধু লেখালেখি নয়, কেতকিদার একটি বিশেষ সংগঠন বলবো, ব্যতিক্রমী সংস্থা শিল্পী মন বলে আছে, যেখানে প্রত্যেক মাসে তিনি ব্যতিক্রমী অনুষ্ঠান করেন, এবং এই যে শিল্পচর্চা, এই শিল্পচর্চাটা তখনই সম্ভব হয় কবিতায় বলুন বা যে কোনো ক্ষেত্রে, সেটা যদি পরিবার পেছন থেকে সাপোর্ট করে, এবং সেটা আমরা সবসময় দেখেছি যে রুমা বৌদি, কেতকিদার মিসেস রুমা রায়, যিনি 80-এর দশকের খেলোয়াড়, তীরন্দাজিতে বিশেষভাবে নাম যার ছিল, 80-এর দশকের বেস্ট প্লেয়ার হিসেবে তিনি ছিলেন, তিনি কিন্তু সমস্তভাবে সমর্থন করেছেন, এবং কেতকিদার কন্যা রিকরা অসাধারণ কণ্ঠের অধিকারিণী, যার গানে আমরা মুগ্ধ হই না, এরকম মানুষ খুব কম। তো এই যে পরিবারের অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু পুরো সাপোর্ট করেছে তোমাকে, তোমার এই লেখালেখি। দেখো, যে কোনো বিষয়ে পারিবারিক, পরিবার থেকে যদি তোমাকে না ঠিকভাবে আগিয়ে দেয়, এবং সেটা শুধু স্ত্রীর ক্ষেত্রে হাজবেন্ড মানে স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী বা স্বামীর ক্ষেত্রে তার স্ত্রী আগিয়ে দেবে, তা নয়, দুজনের পরিপূরকভাবে যদি ঠিকভাবে আগিয়ে দিতে পারে, তাহলে তুমি দেখবে পরের জেনারেশনও কিন্তু ঠিকভাবে সে তারাও এগিয়ে যেতে পারবে। অবশ্যই সেই কথা শুনবো, আমাদের সময় কিন্তু একেবারে শেষ, আমরা কিন্তু অনেক কথা কেতকিদার থেকে শুনে নিলাম। রুমা বৌদিকে অনেক ধন্যবাদ। প্রত্যেক সফল পুরুষের পেছনে যেমন একজন নারী থাকে, এক্ষেত্রেও সেরকম কেতকিদার পেছনে তুমি রয়েছো। আমাদের জলসাগরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব অনুষ্ঠান এই যে সেদিন ঈশ্বর এসেছিল, সেই বিশেষ কবিতাটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। অতিথি কবিতাটা, হ্যাঁ সেই অতিথি কবিতাটা দিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবার পরবর্তীতে আমরা অবশ্যই কেতকিদাকে চাইব, আরো নতুন নতুন কবিতা নিয়ে আমাদের সঙ্গে থাকবেন। পড়ি কবিতাটা, অতিথি। চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হলো কালো রঙের বেয়াদব একটি বিড়াল, অসহ্য আপদ বলে তুমুল থেমে যাওয়া, তারপর সামান্য ব্যাক গিয়ার, স্টার্ট বন্ধ, স্টিয়ারিংয়ে তর্জনী দিয়ে গুণিতকের আঁচড় কাটা। ইচ্ছা ছিল আপদটাকে চাপা দিয়ে চলে যাই, নিজের শরীরের স্থিতাবস্থা এনে পাশে বসা আমার মেয়ে বলল, বাবা নিশ্চিত আজ কেউ আসবে, যাত্রাপথে কালো বিড়াল গেলে আত্মীয় আসে, বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন, আমরা মোমবাতির আলোয় দেখেছি তার মুখ। অসাধারণ একটা কবিতা, এটা দুরকম,
কুসংস্কারের বিরুদ্ধেও, আবার এটা খুব সুন্দর একটা কবিতা। সত্যি তো ঈশ্বর তো সে আসতেই থাকেন, আমাদের তাকে বুঝে নিতে হবে যে কে ঈশ্বর। ঈশ্বরের রূপে অতিথিরা সবসময় আমাদের জীবনে বিরাজ করে। আমাদের আমার যেরকম মনে হয়েছে যে আমি আমার ঈশ্বরকে খুঁজে পেয়েছি। একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী দিন জলসাগরে। একদম আপনারা থাকুন, কিন্তু আমরা কিন্তু আবার নতুন নতুন, সামনে পুজো আসছে, নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন।